আজকে আমি তোমাদের সাথে সিম্পল একটা মেকআপ লুক শেয়ার করেছি সরস্বতী পূজোর। আর আজকে আমি পুরো ভিডিওটা বাংলায় করেছি, আশা করব তোমাদের একটু হলেও ভালো লাগবে। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার একটা ভ্লগ চ্যানেলও আছে, স্পাইসি জেম ওয়ান ভ্লগ, সেখানে আমি ভ্লগ শেয়ার করি বাংলাতে। আশা করব তোমাদের ওই ভিডিওগুলো ভালো লাগবে। সরস্বতী পুজোর দিন একটা স্পেশাল ভিডিও আসবে ওই চ্যানেলে, তো তোমরা ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারো, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। ফার্স্টে আমি একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। আমি বায়োটেকের মর্নিং নেক্টার ময়েশ্চারাইজারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকের মেকআপটা খুবই সিম্পল হবে, আমি কোনো আজকে হেভি মেকআপ করব না। আমি ভালো করে ময়েশ্চারাইজ করে নিয়েছি, তোমরা চাইলে প্রাইমারও ইউজ করতে পারো, আমি আজকে এই প্রাইমার ইউজ করব না। ফার্স্টে আমি আই মেকআপটা করে নেব, তার জন্য ফার্স্টে আমি নিয়েছি ইনসাইড কসমেটিকের কনসিলার শেড নাম্বার 01। পুরো আইলিডে আমি লাগিয়ে নিচ্ছি ভালো করে। এরপরে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। আজকের মেকআপটা খুবই সিম্পল হবে, আমি কোনো হেভি মেকআপ করছি না। এরপরে আমি একটা লুজ পাউডার দিয়ে কনসিলারটাকে সেট করে নেব। আমি লুজ পাউডারের জন্য নিয়েছি জনসন্স বেবি লুজ পাউডার। ভালো করে আমি সেট করে নেব লুজ পাউডার দিয়ে। এরপরে আমি আই মেকআপের জন্য জ্যাকলিন হিল ভলিউম 2 আই শ্যাডো প্যালেট থেকে এরকম একটি লাইট ব্রাউন শেড নিয়ে আমার আইলিডে লাগিয়ে নেব। আমি আউটার কর্নার থেকে ইনার কর্নার পর্যন্ত হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। আজকের আই মেকআপটা আমি খুবই সিম্পল রাখবো, খুব হেভি করব না। এরপরে আমি এরকম একটি ব্লু কালার নিয়ে নেব। এরপরে আমি এরকম একটি পার্পল শিমরি কালারটা নিয়ে আমার আইলিডে লাগিয়ে নিচ্ছি। ফাউন্ডেশনের জন্য আমি নিয়েছি ফিটমি ফাউন্ডেশন শেড নাম্বার 220। আমি ডট ডট করে লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি ব্লেন্ড করে নেব। এরপর আমি কনসিলার লাগিয়ে নিচ্ছি। এরপর আমি পাউডার দিয়ে সেট করে নেব ফাউন্ডেশনটি। ব্লাশারের জন্য নিয়েছি আমি সুইস বিউটির এই প্যালেটটি, এই শেডটা আমি নিয়ে নেব। এরপর আমি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি।
মেকআপ লুকটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না, তো প্লিজ কমেন্ট করে জানাবে, আমার খুব ভালো লাগবে তোমরা যদি কমেন্ট করো আমাকে। তোমরা যদি নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে যে বেল আইকন আছে ওটাকে হিট করতে ভুলো না, আর আমার নতুন চ্যানেলটিকেও তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা করছি আমার পরের ভিডিওতে।